তো কী ডিফারেন্স রয়েছে সমস্ত কনসেপ্ট আমরা ডিটেলসে ক্লিয়ার করবো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো সাথে ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করে নাও তাহলে কিন্তু খুব সুবিধা হবে তো সবার প্রথমে দেখো অল ওয়ার্ভস ইন ইংলিশ গ্রামার আর ক্লাসিফাইড অ্যাজ ই দ্যার স্ট্যাটিভ অর অ্যাকশন ওয়ার্ডস সমস্ত ওয়ার্ভকে দুটি ভাগে ভাগ করা হয়েছে স্ট্যাটিভ ওয়ার্ভস অথবা অ্যাকশন ওয়ার্ভস ঠিক আছে তো কোন বিষয়ের উপর ভিত্তি করে এখানে দুটি ভাগে ভাগ করা হলো মেডলি দেখো অ্যাকশান ওয়ার্ভস কি এটা অ্যাকশান ওয়ার্ভ আমরা অনেকেই জানি অ্যাকশান ওয়ার্ডস নাম থেকেই ক্লিয়ার হচ্ছে অ্যাকশান দ্যাট মিনস কোনো কাজ আমরা করছি অ্যাকশান ওয়ার্ডস ডিসক্রাইব অ্যাকশন উই টেক অর থিংস হ্যাপেন কোনো কিছু ঘটছে বা কোনো কাজ আমরা করছি কোনো অ্যাকশন করছি সেটাই হচ্ছে অ্যাকশান ওয়ার্ভস ভার্বস মানে কি কাজ যেটা এখানে একটা টাইম ডিউরেশনের ব্যাপার রয়েছে কি কোনো কাজ একটা সময়ে স্টার্ট হচ্ছে একটা কোনো নির্দিষ্ট সময়ে সেটা শেষ হচ্ছে তো কি এখানে একটা টাইম ডিউরেশনের ব্যাপার রয়েছে অ্যাকশান ভার্ভস যেমন এবার এখানে কন্টিনিউয়াস টেন্সের খুব বড় এখানে একটা রোল রয়েছে কন্টিনিউয়াস টেন্সের কথা আমি বারবার বলবো কেন বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো ক্লিয়ার হয়ে যাবে সবার প্রথমে অ্যাকশন ভার্ভসের কিছু এক্সাম্পল দিই ওয়ার্ভের মধ্যে অ্যাকশন ওয়ার্ডস বা স্ট্যাটিক ওয়ার্ডস যেটাই আমি বলছি না কেন যখন আমাদের ডিফারেন্সটা ক্লিয়ার থাকবে তখন আমরা কনফিডেন্টলি লিখতে পারবো বা কথা বলার সময় বলতে পারবো যদি আমাদের মধ্যে হেজিটেশন থাকে আমরা আমাদেরভাবে ক্লিয়ারই না থাকে আমাদের মধ্যে কনফিউশনটা আমরা ক্লিয়ার করতে না পারি তখন বলার সময় কি আমাদের মনে একটা খটকা আসবে কি আমি কি ঠিক বলছি আমি না ভুল বলছি তো কনফিউশন ক্লিয়ার থাকা কিন্তু খুবই দরকার তবে তখনই আমরা কি করব কনফিডেন্টলি বলতে পারবো তো প্রথমে আমি কী বললাম কি অ্যাকশন ওয়ার্ডস কি সেটা বললাম কিছু এক্সাম্পল দেখি এবং সাথে কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা নিয়ে আসি এখানে একটা এক্সাম্পল বলি দেখো রাম স্টাডিজ ম্যাথ উইথ রিমি এভরি সানডে ঠিক কোনো অসুবিধা নেই এখানে কি ভার্ব কি স্টাডিজ মানে স্টাডি মেন ওয়ার্বটাতে স্টাডি তো সেখান থেকে স্টাডিজ হয়েছে এবার

কন্টিনিউয়াস টেন্স মানে কি গর্বের সঙ্গে আইএন জিতেছি তেছো খাইতেছি যাইতেছি কোনো কাজ করিতেছি কন্টিনিউসলি সেটাই তো কন্টিনিউয়াস টেন্স তো স্টাডি দিয়ে কোনো কন্টিনিউস টেন্সের সেন্টেন্স আমরা লিখতে পারবো রাম ইজ স্টাডিং ম্যাথ উইথ রিমি অ্যাট দ্য মোমেন্ট মানে এই মুহূর্তে রাম কি রিমির সঙ্গে কি পড়া করছে করিতেছে মানে কোনো কাজ কন্টিনিউয়াসলি স্টাডি থেকে স্টাডিং রাম ইজ স্টাডিং ম্যাথ উইথ রিমি অ্যাট দ্য মোমেন্ট লিখতে পারি তো স্টাডি ওয়ার্ভটা দিয়ে কন্টিনিউয়াস টেন্সের আমরা সেন্টেন্স লিখতে পারি ঠিক কন্টিনিউয়াস টেন্সটা কেন আসছে এখানে যখন আমরা স্টাডি ভার্ভসটা বলব তখনই কিন্তু ক্লিয়ার হবে এখন শুধু দেখতে থাকো সুন্দরভাবে আর একটা এক্সাম্পল দিচ্ছি দেখো আর এখানে স্টাডি ভার্ভটা একটা অ্যাকশন কোন এখানে একটা টাইম ডিউরেশনও থাকবে ঠিক নেক্সট আমি বলছি আই এট অ্যান্ড অ্যাপল ইজ আমি গতকাল একটি অ্যাপল খেয়েছি তো এখানে এট কি আমাদের ইট ভার্বের এখানে পাস্ট ফর্ম লিখেছি তাই তো তো এই মেন ভার্বটা কি ইট খাওয়া তো সেই ইট ভার্ব দিয়ে আমরা কন্টিনিউয়াস টেন্সের কোনো সেন্টেন্স লিখতে পারো অবশ্যই আই অ্যাম ইটিং অ্যান অ্যাপল নাও আমি এখন একটা অ্যাপল খাইতেছি তো এখানেও কি আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারলাম এই ইট এই ভার্বটি এটা একটা অ্যাকশন ভার্ব কারণ এখানে একটা কি আমাদের অ্যাকশন হচ্ছে সিমিলারলি আর একটা যদি এক্সাম্পল বলি The baby was crying all night. ले तो लेकिन एक cry main verb टा की cry. शेट हमारा continuous tense रहा हुआ और पढ़े थे. क्या मत? तो इवन static verb से concept टा clear हुई. Static verb describe state of being. This is usually something that does not occur over a period of time. স্ট্যাটিভ ভার্ভস কি ডিসক্রাইব করছে স্টেট অফ যেখানে ওভার আ পিরিয়ড অফ টাইম যেখানে টাইমটা সময়টা কিন্তু এখানে মেজার হচ্ছে না যেমন অ্যাকশন কোনো কাজ করছে এই সময় থেকে এই সময়ের মধ্যে কিন্তু এই ভার্ব এমন ভার্ব যেখানে সময়ের কোনো ব্যাপার নেই ঠিক আছে যেমন স্মেল লাভ লাইক এগুলো স্ট্যাটিভ ভার্বস কীভাবে বলো তো একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝায় যেমন দ্য ফ্লাওয়ার্স স্মেল লাভলি দ্য ফ্লাওয়ার্স স্মেল লাভলি তো এখানে কি স্মেল তো এখানে স্মেলটা কি কোনো টাইম ডিউরেশন আছে কি ফ্লাওয়ারটা এই সময় থেকে এই সময়ের মধ্যেই শুধু সুন্দর গন্ধ আমরা পাবো সেরকম কিছু নয় তো যেখানে টাইম মেনটেন হচ্ছে না আবার আবার যেটা মেন জিনিস এখানে কন্টিনিউয়াস টেন্সের কথাটা বলছি এই ধরনের ওয়ার্ভকে কখনো কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সে ফেলা যাবে না দ্য ফ্লাওয়ার স্মেলস লাভলি এটাকে আমি কন্টিনিউস টেন্স হিসাবে বলতে পারবো দ্য ফ্লাওয়ার্স আর স্মেলিং লাভলি না কখনোই না তো এটাই হচ্ছে মেন ডিফারেন্স যার জন্য কন্টিনিউয়াস টেন্সটা বারবার আসছে কন্টিনিউয়াস টেন্সটা কেন বারবার আসছে বুঝতে পারছ কারণ কি এটাই হচ্ছে মেন ডিফারেন্সে স্ট্যাটিভ ওয়ার্ভসকে কখনও আমরা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফেলতে পারবো না এই ভার্ব দিয়ে কখনও কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স আমরা লিখতে পারবো না যেমন আর এক্সাম্পল দেখো রাম লাইকড টু হ্যাভ ন্যাপ আফটার লাঞ্চ মানে কি লাঞ্চের পরে সে একটু শুতে ন্যাপ মানে কি একটা ছোট্ট একটা যে আমরা ঘুম দিই হয়তো সেই ছোট্ট ন্যাপ সেটাকে আমরা ন্যাপ বলি তো সেটা সে ঘুমাতে ভালোবাসি ভালোবাসে তো এটা আমরা কখনোই লিখতে পারবো রাম ওয়াজ লাইক যেমন আমরা ওয়ার্বটা এখানে কি ইউজ করলাম লাইক রাম লাইক টু হ্যাভ ন্যাপ আফটার লাঞ্চ রাম ওয়াজ লাইকিং টু হ্যাভ আ ন্যাপ আফটার লাঞ্চ লাইকিং কখনো এরকমভাবে আমরা সেন্টেন্স লিখতে পারবো কন্টিনিউয়াস টেন্সে না আই লাভ ম্যাথস একটা এক্সাম্পল বলছে আই লাভ ম্যাথস আই এম লাভিং ম্যাথস লিখতে পারবো না তো বোঝা গেল ক্লিয়ারটা স্ট্যাটিভ ওয়ার্ভস হচ্ছে সেই ধরনের ওয়ার্ভস যেগুলো আমরা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফেলতে পারবো না কন্টিনিউয়াস টেন্সে সেই ওয়ার্বকে আমরা লিখতে পারবো দ্যাট মিনস তার আইএনজি ফর্ম নেই সিম্পল ঠিক আর যেখানে টাইম টাইম ডিউরেশনও কোনো নেই টাইমের কোনো ব্যাপার নেই সেটাই হচ্ছে আমাদের স্ট্যাটিভ ভার্বস ক্লিয়ার হলো ডিফারেন্সটা বোঝা গেল স্ট্যাটিভ ভার্বস এবং অ্যাকশন ভার্বের মধ্যে কী ডিফারেন্স রয়েছে মেন যে কনসেপ্টটা সেটা বোঝা গেল ভালো লাগলে অবশ্যই তাহলে ভিডিওটিকে লাইক করে দিও নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নাও কেমন তবে তো নোটিফিকেশনগুলো ঠিক সময় মতন পেয়ে যাবে কেমন চল তাহলে